সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আমার সামনে যেই যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাওয়ার ইনভার্টার। এটার কাজ হচ্ছে ডিসি 12 ভোল্টকে সে এসি 220 ভোল্টেজে কনভার্ট করে দেয় এবং এটার ওয়াট হচ্ছে 1000 ওয়াট। তো এটার যে স্টিকার লেখা আছে, স্টিকারের উপরে KBM ব্র্যান্ডের কথা লেখা আছে। এগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে এই ইনভার্টারগুলো পাবেন। এটার কাজই হচ্ছে আপনার ডিসি যেই ব্যাটারিকে এসিতে রূপান্তর করে দিবে এবং সর্বোচ্চ সে 1000 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। এবং এটার ব্যাকসাইডে এটাকে কুল করার জন্য একটা কুলার ফ্যান থাকে এবং ব্যাকসাইডে ডিসি প্লাস মাইনাস মানে ব্যাটারি লাল এবং কালোর জন্য দুটো ক্লিপ থাকে। আর এটার ফ্রন্ট সাইডে দেখেন কি কি থাকে, ফ্রন্ট সাইডে থাকে একটা অফ অন সুইচ এবং থাকবে হচ্ছে এসি আউটপুটের জন্য একটা 3-pin সকেট, আর থাকবে একটা ফল্ট বাতি এবং হচ্ছে একটা পাওয়ার LED বাতি। এর বাইরে বেশি কিছু থাকবে না। তো আমরা আসলে বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে এই ধরনের বা ইনভার্টার যেটাই বলি এটা আমরা ক্রয় করি। অনেকে চটকদার অনেক অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে যে আসলে আপনারা আপনাদের ঘরকে এসি বিদ্যুৎ তৈরি করুন ডিসি থেকে, ঠিক আছে, টিভি ফ্রিজ এইসব আবিজাবি বহুত কিছু আপনারা চালাতে পারবেন। আসলে এই ধরনের যে ইনভার্টারগুলো আপনারা বাজার থেকে কিনবেন, যদি কেউ কিনে থাকেন বিশেষ প্রয়োজনে, তাহলে ধরে নিতে পারেন আপনার টাকাটা আপনি কিন্তু পানিতে ফেলে দিচ্ছেন। আসলে এই ইনভার্টারগুলো এক হিসেবে খারাপ না, আবার আরেক হিসেবে অনেক খারাপ। কারণ এইগুলো প্রথম প্রথম কয়েকদিন হয়তো একটু ভালো চলে, দীর্ঘমেয়াদের কথা চিন্তা করি এটা 2-3 মাস 4 মাস 5 মাসের পরে এগুলো নষ্ট হয়ে যায়। এবং আপনি যদি এই ইনভার্টারগুলোকে বেশি দিন ঘরে বন্ধ অবস্থায় রেখে দেন তাহলেও নষ্ট হয়ে যাবে। আর কোনো কারণে যদি এই ইনভার্টার যদি 1 সেকেন্ডের জন্য আপনার লালের জায়গায় মানে ব্যাটারির লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল যদি পড়ে, মানে সোজা কথা লাল কালো যদি উল্টা পড়ে, তাহলে এটা 0.5 মিলি সেকেন্ডও সময় নিবে না নষ্ট হতে। এবং এটার ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে পার্টস থাকে একেবারে সূক্ষ্ম, এবং এগুলো রিপেয়ার করার যোগ্য না। হয়তো অনেক মিস্ত্রি বলবে যে আমরা এটা রিপেয়ার করে দিতে পারবো, কিন্তু এই জিনিসগুলো রিপেয়ার করলেও আর কখনোই ভালো আগের মতো আউটপুট দিবে না বা লোড দিবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে ইনভার্টার কিনি হচ্ছে মোটামুটি ভালো একটা পরিমাণ লোড দেওয়ার জন্য, যেমন এটাতে লেখা আছে 1000 ওয়াট, বাস্তবে এটা যদি আপনি 600 ওয়াট মানে কন্টিনিউয়াস 600 ওয়াট লোড দেন বা 700 ওয়াট লোড দেন, তাহলে কিন্তু আপনার এখানে ফল্ট বাতি জ্বলে যাবে এবং আউটপুট দিয়ে কোনো এসি বিদ্যুৎ বেরোবে না। তাই আমি সবাইকে বলবো, যদি কেউ পাওয়ার ইনভার্টার ক্রয় করেন, কখনোই এই যে 1500 বা 2000 টাকা দিয়ে ইনভার্টারটা ক্রয় না করে চেষ্টা করবেন 5-6000 টাকা একটু টাকা বেশি বিনিয়োগ করে হলেও 5-6000 টাকার ভিতরে একটা ভালো মানের IPS কেনার জন্য, ঠিক আছে। কেউ ভুলেও এই ধরনের ইনভার্টারগুলো ক্রয় করবেন না। তবে হয়তো অনেকে দেখা যাচ্ছে একটা ধরেন আপনার IPS কেনার সামর্থ্য নাই, এখন আপনার এসি 220 ভোল্টেজ করা লাগবে, তারা বিপদে পড়ে আসলে এই জিনিসগুলো ক্রয় করে। কিন্তু এটা আসলে দীর্ঘমেয়াদি জীবন আপনাকে কখনোই দিবে না, সর্বোচ্চ 5-6 মাস টিকবে যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করে রাখতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে এই জিনিসটার কোনো 1 সেকেন্ডেরও ওয়ারেন্টি নেই। তো আপনি যে 1500 বা 2000 টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, 1 সেকেন্ডেরও কোনো ওয়ারেন্টি নেই, মানে শাটার গ্যারান্টি হয় এগুলার, মানে দোকান থেকে কিনবেন এরপরে আর কোনো তার যদি নষ্ট হয় মানে কিনে যদি সামনে নিয়ে 10 হাত দূরে নিয়েও নষ্ট হয় দোকানদার কিন্তু আপনাকে আর রিটার্ন বা রিফান্ড দিবে না। তাই এই ধরনের ইনভার্টার কেনা থেকে সবসময় বিরত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।